আচ্ছা আমি এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব গুচ্ছ পদ্ধতিতে যে एग्जामটা হইতেছে তোমাদের সামনে ওইটা নিয়ে ঠিক আছে তো টোটালি গুচ্ছ পদ্ধতিতে যাওয়ার জন্য রাজি হইছে এরকম 34 থেকে 35টা বিশ্ববিদ্যালয় আছে ঠিক আছে তো এগুলা হইছে কি টোটাল তিনটা ধাপে পরীক্ষা হইতেছে মানে তিনটা শাখায় ঠিক আছে একটাতে কি আছে বিজ্ঞান ও প্রযুক্তিগুলা ঠিক আছে একটাতে কি আছে বিজ্ঞান ও প্রযুক্তি লাইক মালানো ভাষান বি বিজ্ঞান ও প্রযুক্তি তারপরে সে কি শাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি যশোর ঠিক আছে পাবনা এগুলো সে কি ওই বিজ্ঞান ও প্রযুক্তিগুলো সবাই কি করবে একটা পরীক্ষা নিয়ে তাদের র্যাঙ্কিং হিসাবে কি করবে তোমাকে সিরিয়ালগুলো দিবে ঠিক আছে তুমি কোনটা চুজ করতে চাও ধরো তুমি আগাই আসো ধরো একজন এক নাম্বার পজিশন আছে আর একজন পাঁচ নাম্বার পজিশন আছে ঠিক আছে তো এখন এক নাম্বার পজিশনে যে আছে সে চাইলেই তার ইচ্ছামতো যে কোনো একটা বিজ্ঞান প্রযুক্তি কি করতে পারবে চুজ করতে পারবে পাঁচ নাম্বারের যে আছে তার থেকে ভালো স্বাধীনভাবে আর কি বুঝতে পারছো যে আছে সে কম স্বাধীনতা পাবে তোমার প্রযুক্তি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ওগুলো চুজ করার ক্ষেত্রে ঠিক আছে যত পিছাইতে থাকবে তত তোমার স্বাধীনতা কমে যাবে তুমি ইচ্ছা মতো তত নিতে পারবে না ঠিক আছে আর যে সবার সামনের দিকে থাকবে মেরিটে তারা কি করতে পারবে ইচ্ছা মতো যে কোনো একটা তার পছন্দ সাবজেক্ট অথবা পছন্দ ভার্সিটি বিজ্ঞান ও প্রযুক্তিতে ঢুকতে পারবে ওকে আচ্ছা তো তাহলে কি বলতেছি চৌত্রিশটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি তারা কি করছে একটা টিম তৈরি করছে ওরা সবাই কি করবে একটা একটা পরীক্ষা নিয়ে তোমাকে যাচাই করবে ওকে আচ্ছা এরপরে কি আছে এরপরে আছে প্রযুক্তি বিশ্ব সরি প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো ঠিক আছে প্রকৌশল প্রকৌশলের মধ্যে কে কে আছে তোমার কুয়েট আছে তারপরে কি আছে রুয়েট আছে আর এটা কি আছে চুয়েট ঠিক আছে তো প্রথমে বলছিল যে বইয়েটা যাবে কিন্তু নাই কারণ বুয়েট যে আমরা মানে এখানে তারা কি করতে চাইছিল মানে তারা চাইছিল তারাই পরীক্ষা নিবে সবকিছু দেখাশোনা করবে কিন্তু অন্যরা কি করে নাই তার কথা মানে নাই এই জন্য বুয়েট এখনো আসে নাই যদি চায় আসতে পারে ঠিক আছে এরপরে সে কি বাকি যে ভার্সিটিগুলো আছে লাইক খুলনা বিশ্ববিদ্যালয় ঠিক আছে বাকি বিশ্ববিদ্যালয় ওরা কি করবে তারা আর একটা পরীক্ষা নেবে ঠিক আছে বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে লাইক তোমার কি খুলনা বিশ্ববিদ্যালয় লাইক খুলনা বিশ্ববিদ্যালয় দেন হয়েছে কি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঠিক আছে এরকম আরও যে বাকি বিশ্ববিদ্যালয়গুলো আছে তারা এখন এখানে রাজি হয় নাই কে কে তুমি রাজি হয় না দেখতেছো কে কে আমাদের এখানে যে বুয়েট আছে বুয়েট রাজি হয় নাই ঠিক আছে আর বাকি কে ঢাকা সিটি তারপরে জাহাঙ্গীরনগর চট্টগ্রাম ভার্সিটি আর রাশিয়া ইউনিভার্সিটি ঠিক আছে এই টোটাল পাঁচটা ভার্সিটি বা একটা মানে এর মধ্যে একটা প্রকৌশল আছে এরা কি হয় নাই রাজি হয় নাই তো এখানে জাঙ্গীরনগর না রাজি হওয়ার একটা খুব ভালো কারণ দেখা যায় কি জাহাঙ্গীরনগরে একটা ইউনিট না টোটাল মেবি যে পর্যন্ত ইউনিট আছে ঠিক আছে এই থেকে শুরু করি যে পর্যন্ত তারা ওই আলাদা আলাদাভাবেই পরীক্ষা নেয় সবগুলো ইউনিটের তো এই জন্যই তারা মূলত রাজি হয় নাই আর বইয়ের তো কেন রাজি হয় নাই ঢাকা ভার্সিটিও তাদের নিজস্ব পরীক্ষা পদ্ধতির জন্য রাজি হয় নাই ঠিক আছে তো এখন প্রশ্ন থাকতে পারে যে তোমার কীরকম প্যাটার্ন হইতে পারে ঠিক আছে তো তুমি ধরে নাও যে বিজ্ঞান ও প্রযুক্তি এখানে তুমি দেখো এখানে কখনই কোনো বছরই রিটার্ন আসে নাই ঠিক আছে কোনো বিজ্ঞান ও প্রযুক্তিতে কখনোই রিটার্ন আসে তার মানে এখানে তুমি ধরে রাখতে পারো যে এখানে কীরকম রকম পরীক্ষা হবে অবশ্যই এমসিকিউ কিউ হওয়ার চান্সটা বেশি ঠিক আছে তবে চাইলে চেঞ্জ করতে পারে এরকম ভার্সিটিগুলো তো তুমি দেখছো যে সবসময় কী দেখে আসছো এমসিকিউ দেখে আসছো যদিও আমরা জানি যে জগন্নাথে কি হয় রিটেনটা দেখা যায় এখন হয়তো জগন্নাথ তো এমসিকিউতে চলে আসবে বা অন্য কোনো ফার্সিটি চাইলেও কি করতে পারে এমসিকিউ থেকে রিটেন আসতে পারে এটা শিওর বলা যাইতেছে না যে ওরা কি এমসি কিউতে নেবে না এ নিবে তো ওই মোটামুটি বোঝা যাইতেছে যে বিজ্ঞান ও প্রযুক্তিগুলো এমসিকিউ নেবে আচ্ছা তো বাকি রইল কেউ কুয়েট ওয়েট চুয়েট ওরা তো কি করে মেইনলি রিটেন এক্সাম নেই ঠিক আছে মেইনলি কি এক্সাম নেই রিটার্ন এক্সাম নেই তো গত বছর একটা কথা ছিল যে কি প্রশ্ন ফার্স্ট রোধ করার জন্য এমসিকিউ থেকে সবাই মোটামুটি রিটেনে সরে আসতে চাইতেছে তো এই জন্য দেখা যেতে পারে এবার কিছু কিছু ভার্সিটিতে নতুন নতুন রিটার্ন অ্যাড হইতে পারে ঠিক আছে তবে গুচ্ছ হয় এটা প্রবণতা কমে যাবে যেহেতু প্রথমবার গুচ্ছ দেখবা যে এমসিকিউ কিউই দিছে বেশিরভাগে তো তুমি এটা নিয়ে আপডেট পাই যাবা ঠিক আছে তো আমার মেইন কথা থাকবে যে তুমি এখানে কোথায় কোন ভার্সিটিতে কোন ফর্মেটে এক্সাম হইতেছে ওইটা নিয়ে মাথাটাটা না ঘামাই তুমি কি করা তোমার চ্যাপ্টার ওয়াইজ যে চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারগুলো নিয়ে পড়াশোনা করা ঠিক আছে তুমি এখন বললা যে আমি বিজ্ঞান ও প্রযুক্তিতে কি কি রকম ধাঁচের এমসি কি হবে না রিটার্ন হবে হ্যাঁ এমসিকিউ কি আর রিটেনের মধ্যে পার্থক্যটা কি মেইন বেসিক পার্থক্যটা কি ঠিক আছে ধরো আমি তোমাকে দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বল বের করতে বললাম তাহলে তুমি কোন সূত্র দিয়ে বের করো সি কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডিএ স্কোয় বা আর স্কোয়ার ঠিক আছে তোমাকে দুইটা চার্জ দিয়ে দিলাম এখানে কুলম্বের ধ্রুবক এটা কুলম্বের সূত্র ঠিক আছে কুলম্বের দুইটা চার্জের মধ্যে বল বের করার সূত্র তোমাকে আমি বল বের করতে বললাম রাইট তুমি কি করবে এই সূত্রের মধ্যে মান বসাই ক্যালকুলেট করে আমাকে আনসারটা বলে দিবা তোমাকে যদি আমি এমসি এমসি কিউতে জিজ্ঞেস করি তাহলে তুমি কি করবা চারটা অপশন পাবা তুমি ক্যালকুলেট করে দেখলে যে দুই নাম্বার অপশনটা কারেক্ট তুমি দাগাই দিবা কিন্তু রিটার্ন হলে তোমার কি করা লাগবে জাস্ট সূত্রটা লিখে সূত্রগুলোর মধ্যে মান বসাই জাস্ট ওইখানে ক্যালকুলেট করে দেখাইতে হবে তো তোমার রিটার্ন আর এমসিকিউতে তেমন একটা বেসিক ডিফারেন্স হইতেছে না তো তুমি এটা নিয়ে আর মাথা ঘামাই না যে কোথায় রিটার্ন হবে কোথায় এমসিকিউ হবে ওটা নিয়ে তো মাথা না ঘামাই তোমার কাছে বেটার হবে কি তুমি প্রিপারেশনটাকে কীভাবে স্ট্রং করতে পারো মেইন টার্গেটটা থাকবে তুমি প্রিপারেশনটা কিভাবে স্ট্রং করতে পারো ঠিক আছে আর অনেকে দেখতেছি কি গুচ্ছ পদ্ধতির জন্য এই বই কিনবো ওই বই কিনবো এত বইয়ের দিকে না যাই তোমার কাছে যে প্রচলিত যে কোয়েশন ব্যাঙ্কগুলো আছে ওই রকম কোশ্চেন ব্যাঙ্ক ঠিক আছে যেমন তুমি ধারণা করে রাখো যে বিজ্ঞান ও প্রযুক্তিগুলো সব একই একত্র হয়ে গেছে এখন আমি তাহলে সার্স্টের প্রশ্ন ব্যাংক পড়ে কি হবে কেন তুমি প্রশ্ন ব্যাংক কেন পড়তেছো তুমি যে প্রশ্ন প্যাটার্নটা সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য তুমি কি জানো যে এই যে এই বছর যে প্রশ্ন ব্যাংকে যে জিনিসগুলো আছে ওগুলো নেক্সট বছর আবার আসবে একদম কি রিপিট হবে না ওইরকম টাইপগুলো রিপিট হবে রাইট তো তোমার টার্গেট থাকবে যে তুমি এখনও কি করবা প্রশ্ন ব্যাংকই পড়া তোমার একটা চাপটা শেষ হওয়ার পর এখন কি করবা প্রশ্ন ব্যাংক করবো তুমি এখন এই রিটেন বা কি বলে গুচ্ছের জন্য আলাদা প্রশ্ন কিনা বা আলাদা কোনো রকম এত হাবিজাবি করার দরকার নাই তুমি মেইন বই পড়ো মেইন বই পড়ে চাপটা কমপ্লিট করার পর দেন হচ্ছে প্রশ্ন ব্যাংক পড়ো শেষ তোমার এইসবের জন্য কোনো দরকার নাই তোমার প্রশ্ন ব্যাঙ্ক যেগুলো আগে ছিল ওইগুলা দিয়ে চলবে এখনও তুমি সাস্টের প্রশ্ন ব্যাঙ্ক সলভ করো জাস্টের প্রশ্ন ব্যাঙ্ক সলভ করো ইচ্ছা ঠিক আছে কোয়েট চুয়েট এগুলাই সলভ করো এগুলো একত্র হয়েছে এগুলো কিছু হয় নাই ঠিক আছে টাইপ কি থাকবে সেমই থাকবে তুমি একটা পোস্ট ব্যাংক সম্পর্কে পড়লে তুমি কি জানবা যে এই চ্যাপ্টার থেকে এই ম্যাথের টাইপগুলো বেশি আসে রাইট তো তুমি যদি এগুলো না করে যদি এখন আলাদা আলাদা বই আলাদা আলাদা এই সাবজেক্টের জন্য ওই বই এই সাবজেক্টের জন্য ওই বই পড়তে যাও শুধু শুধু তোমার টাইমটা নষ্ট হবে তো এই জন্য সাজেশনটা থাকবে যে কি করা মেইনলি তোমার যে পড়াশোনা আছে ওই পড়াশোনাটা দিয়ে ফোকাস করা ওকে ওকে এরপর তোমাদের প্রশ্ন থাকতে পারে যে বা বেশিরভাগ সময় আমি দেখছি যে ভাই কোথায় ক্যালকুলেটার ইউজ করতে দিবে কোথায় দিবে না তো তোমার ক্যালকুলেটার ইউজ করার ইউজ না করা নিয়ে তোমার তেমন একটা তো বেশিক মানে বেশি ডিফারেন্স তো আর হইতেছে না তোমাকে তো অন্য রকম কোনো কিছুই দিতেছে না তুমি ছোটো থাকতে থেকে মোটামুটি ক্যালকুলেশন করে আসছো অভ্যস্ত তুমি হয়তো কয়েকটা ট্রিক শিখলে কি করতে পারো ক্যালকুলেটার ছাড়া অনেক বড় বড় ক্যালকুলেশনগুলো করতে পারো ঠিক আছে তো এই জন্য সাজেশন থাকবে যে তুমি এখনো ওয়েট না করে তুমি তোমার মতোই প্রিপারেশন নাও কিছু কিছু ম্যাথ তুমি ক্যালকুলেটার দিয়ে ট্রাই করো ঠিক আছে প্রতিদিন ধরো তুমি সবগুলো তুমি প্রতিদিন একশোটা ম্যাথ প্র্যাকটিস করতেছো ঠিক আছে একশোটার মধ্যে দশটা ট্রাই করো যে তুমি কি ক্যালকুলেটার ছাড়া করবা কি বললাম প্রতিদিন তুমি দশটা ম্যাচ ট্রাই করো যে ক্যালকুলেটার ছাড়া করবা তাহলে তুমি দেখবে আস্তে আস্তে তোমার কি হয়ে গেছে বেসিকটা বিল্ড আপ হয়ে গেছে এবং ধরো তুমি যে কোনো একটা ভার্সিটিতে এক্সাম দিতে যাবা ওই ভার্সিটিতে তোমার কি নাই ক্যালকুলেটার নাই তুমি টানা এর আগে সাত দিন ক্যালকুলেটার ছাড়া প্র্যাকটিস করো দেখবে যে তুমি অনেক কিছুই আয়ত্ত করে ফেলতে পারছো ঠিক আছে তো কোথায় ক্যালকুলেটর দিবে কোথায় ক্যালকুলেটার দিবে না এগুলো নিয়ে ওয়েট করাচ্ছে বেটার হইতেছে কি তুমি নিজের প্রিপারেশনটা নিজে নিয়ে ফেলো যখন তোমার সার্কুলার দিবে তখন তুমি দেখবা যে কি হইতেছে না হইতেছে ঠিক আছে তবে আমার যেটা ধারণা বিজ্ঞান ও প্রযুক্তিতে ক্যালকুলেটরতে দিবে প্রকৌশল দিবে আর এখানে যে ভার্সিটিগুলো আছে এই ভার্সিটিগুলো নাও দিতে পারে ঠিক আছে এখানে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ওই বিশ্ববিদ্যালয় ক্যালকুলেটরটা নাও দিতে পারে তবে বিজ্ঞান ও প্রযুক্তিতে দেওয়ার চান্সটা বেশি আর প্রকৌশল তো নর্মালি দেয় ঠিক আছে তবে তো ঠিক আছে